আসসালামু আলাইকুম বন্ধুরা এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লিঙ্ক সিমে ফ্রিতে এমবি নিতে হয় তো বাংলা লিঙ্ক সিমে ফ্রিতে এমবি নেওয়ার জন্য দুটি প্রসেস রয়েছে একটি হচ্ছে কোড ডায়াল কোড আর একটি হচ্ছে মাই বিএল অ্যাপের মাধ্যমে তো আমি আপনাদেরকে প্রথমে মাই বিএল অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার সিমে ফ্রিতে এমবি নিতে পারেন তো আমি আমার ফোনে থাকা মাই বাংলা লিঙ্ক অ্যাপসটি ওপেন করছি মাই বাংলা লিঙ্ক অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমার তিনশো আশি এমবি ইন্টারনেট রয়েছে তো আমি এখন এখান থেকে টাকা ছাড়াই এমবি বাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চার টাকা পঁচাত্তর পয়সা রয়েছে এবং সেটা জায়গাতেই থাকবে কিন্তু আমি এমবি কিনে নেব উপরের দিকে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ ক্লাব গোল্ড দুইশো পয়েন্ট তো এটাই হচ্ছে মেন বিষয় আমরা আসলে এই অরেঞ্জ ক্লাব যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট দিয়ে ফ্রিতে এমবি নেব বাংলা লিঙ্ক ফ্রিতে এমবি নেওয়ার জন্য আপনাকে এই অরেঞ্জ ক্লাব পয়েন্ট ব্যবহার করতে হবে তো অ্যাপসের মাধ্যমে আপনি নিতে চাইলে অ্যাপসে ক্লিক করার পর অরেঞ্জ ক্লাব পয়েন্টে ক্লিক করবেন তারপর রিডিম পয়েন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে দেবেন তো রিডিম পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি প্যাকেজ আমার জন্য শো করছে প্রথমটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম বি এটার জন্য আমার দুইশো পঞ্চাশ পয়েন্ট খরচ হবে দ্বিতীয়টা হচ্ছে একশো এম বি এটার জন্য একশো পয়েন্ট খরচ হবে তৃতীয়টা হচ্ছে চল্লিশ এম বি এটার জন্য পঞ্চাশ পয়েন্ট খরচ হবে আমি এখন পয়েন্ট খরচ করে পঞ্চাশ এম বি পঞ্চাশ পয়েন্ট খরচ করে চল্লিশ এমবি আপনাদেরকে নিয়ে দেখাবো তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি পঞ্চাশ পয়েন্টে ক্লিক করার পর একটি গিফট বক্স আমাকে দেখাচ্ছে এবং ডয় ইউ ওয়ান টু রিডিম চল্লিশ এম বি তিন দিন এটা আমাকে দেখাচ্ছে তারা তো আমি যদি এটা কনফার্ম করি এখানে কনফার্মে চাপ দিতে হবে তো আমি কনফার্মে চাপ দিয়ে দিয়েছি কনফার্মে চাপ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিডিমড পঞ্চাশ পয়েন্ট টু অ্যাভেল চল্লিশ এম বি তো আমি কিন্তু চল্লিশ এম বি অলরেডি অ্যাভেল করে নিয়েছি রিডিম করে নিয়েছি এবং সেটা তারা একটি এস এম এসের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তো আমরা যদি এস এম এসটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন দেয়ার আর কাস্টমার ইউ হ্যাভ রিসিভ লয়্যালিটি প্রিপেড চল্লিশ এম বি পঞ্চাশ পয়েন্ট এটার মেয়াদ হচ্ছে তিন দিন এবং আমার রিমেনিং পয়েন্ট রয়েছে আরও দুইশো পঁচিশ পয়েন্ট তো এই হচ্ছে আপনারা কীভাবে বাংলারিং সিমে অ্যাপ ব্যবহার করে ফ্রিতে এমবি নেবেন তার বিস্তারিত তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কোড ডায়াল করে এমবি নেবেন তো দেখুন আমার এমবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো কুড ডায়াল করে এমবি নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার ছয় হাজার হ্যাশ ডায়াল করতে হবে অর্থাৎ স্টার সিক্স ট্রিপল জিরো হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে এই কোডটি ডায়াল করে কিন্তু আপনারা এখান থেকেও ফ্রি এমবি নিতে পারবেন যদি আপনাদের পয়েন্ট থেকে থাকে আর যারা মোটামুটি রেগুলার বাংলা লিঙ্ক ইউজ করেন তাদের অবশ্যই অবশ্যই পয়েন্ট জমা হয়ে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিফট ফর ইউ দুই নাম্বার অপশন এখান থেকে আপনারা দুই সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এক নম্বরে ইন্টারনেট অফার তো এখান থেকে আমরা এক প্রেস করে ইন্টারনেট অফার দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অফার আমার জন্য শো করতেছে যেহেতু আমি কিছু পয়েন্ট খরচ করে ফেলছি একশো এম বি একশো পয়েন্ট তিন দিন চল্লিশ এম বি পঞ্চাশ পয়েন্ট তিন দিন তো এখান থেকে আপনি যেটা নিতে চান সেটা প্রেস করলেই কিন্তু পেয়ে যাবেন তো আমি যদি চল্লিশ এমবি আবারও নিতে চাই তো আমি এখান থেকে দুই প্রেস করবো তো দুই প্রেস করার পর আবার কিন্তু আপনাকে এক প্রেস করে কনফার্ম করতে হবে তো এখন যদি আমি এক প্রেস করে কনফার্ম করি আবারও আমার কিন্তু চল্লিশ জিবি চলে আসবে তো আমি এক প্রেস করে কনফার্ম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার রিকোয়েস্টটি তারা গ্রহণ করেছে এবং তারা আমাকে এখন কিন্তু পঞ্চাশ এমবি দিয়ে দেবে এবং দেখুন এই যে মেসেজ দিয়ে তারা কিন্তু আবার আমাকে পঞ্চাশ জি দুঃখিত পঞ্চাশ এমবি কিন্তু দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিও কীভাবে আপনারা বাংলা লিঙ্ক সিম থেকে কোড ডায়াল করে এবং অ্যাপস ব্যবহার করে ফ্রিতে এম বি নিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে